ভার্চুয়াল জগতের জনপ্রিয় মুখ ডাক্তার তাসনিম জারা। তার ফলোয়ারের সংখ্যা কোটির কাছাকাছি। স্নাতকোত্তর করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। করোনা মহামারীতে অনন্য ভূমিকার জন্য বাংলাদেশি চিকিৎসক হিসেবে পেয়েছেন ব্রিটিশ সরকারের ভ্যাকসিন লুমিনারি পদক। শিক্ষক হিসেবে দ্যুতি ছড়াচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। দেশের লাখো তারুণ্যের অনুপ্রেরণা ডাক্তার তাসনিম জারাকে নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। খাওয়ার আগে আধা লিটার পানি খেয়ে নিতে পারেন, সেটাতে একটু পেট ভরা লাগবে, তখন কম নাস্তা খেলেও মনে হবে পেট ভরে গেছে। করোনা ভাইরাস ও টিকা নিয়ে ভুল তথ্য ঠেকাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝরঝরে বাংলা ভাষায় জনসচেতনতামূলক ভিডিও কন্টেন্ট নির্মাণ করে দ্রুত আলোচনায় আসেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অক্সফোর্ডে পড়তে যাওয়া ঢাকার মেয়ে ডাক্তার তাসনিম জারা। এই কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন ভ্যাকসিন লুমিনারি পদক। যুক্তরাজ্যের সরকার G7 ভ্যাকসিন কনফিডেন্স সামিটে আমাকে ভ্যাকসিন লুমিনারি পদকটা দিয়েছে। সো এটা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে কাজ করার জন্য, যেটা আমার বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য যে কাজটা করেছি সেই কাজের জন্য। চিকিৎসা বিষয়ক কন্টেন্ট নির্মাণের পাশাপাশি অক্সফোর্ডে নিজের ব্যাচের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেন তাসনিম জারা। বিশেষজ্ঞ হিসেবে ব্রিটিশ গণমাধ্যমেরও নজর কাড়েন তিনি। ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে যোগ দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের যে স্টুডেন্ট থাকে, ফোর্থ ফিফথ সিক্সথ ইয়ার যে শিক্ষার্থী, তাদেরকে পড়াই, তাদের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে আছি। অভিজ্ঞতাটা খুবই ভালো, আমার শেখাতে পড়াতে খুব ভালো লাগে। তথ্য প্রমাণের ভিত্তিতে সহজ ও প্রাঞ্জল ভাষায় ঘরোয়া উপায়ে বিভিন্ন রোগের লক্ষণ উপশম করণীয় নিয়ে পরামর্শ দিয়ে দিনে দিনে বাংলাদেশের এই তরুণ চিকিৎসক হয়ে উঠেছেন কোটি মানুষের প্রেরণার উৎস। বাংলাদেশ নিয়ে তো অনেক স্বপ্ন আছে, স্বাস্থ্য খাতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। জাহিদুর রহমান, NTV নিউজ, ঢাকা।